পৃথিবীতে যত সফল ব্যক্তি সফল হয়েছেন তাদের জীবনে যে সবসময় আরাম আয়েশ এসেছে তা না আবার তাদের জীবনে যে সবসময় দুঃখ কষ্ট এসেছে তা নয় তাদের জীবনও কিন্তু দুইটাই এসেছিল কিন্তু তারা সফলতার জন্য সবসময় আরাম আয়েসকে তারা পছন্দ করে নাই কারণ আরাম আয়েসের রাস্তাটি একেবারে ভালোও না একেবারে খারাপও না সফল ব্যক্তিরা যখন আরাম আয়েসের দিকে যখন তাদের সময়গুলো নষ্ট করে তারা যখন ওই দিকে বেশি ফোকাস করে তখন তারা জীবনে আর সফলতার দিকে এগিয়ে যেতে পারে না তারা কি করে তার আরাম আয়েসের দিকে তাদের জীবনটাকে নষ্ট করে না তারা সব সময় নিজেকে সফলতার জন্যে তারা আরামায়েশকে একটু দূরে ঠেলে রাখে তারা সব সময় পরিশ্রমের মধ্যে রাখে তারা ঘুম না গিয়ে তারা পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে তারা নতুন নতুন কিছু শিখার জন্য নতুন নতুন কিভাবে তারা শিখতে পারে নতুন কিছু আবিষ্কার করতে পারে তারা সেটা নিয়ে সব সময় চিন্তা করতে থাকে তারা যে সময়টা ইচ্ছে করলে বিভিন্ন ধরনের গান গান বাজনা দেখে টেলিভিশন দেখে বা বিভিন্ন ধরনের নাটক দেখে সিনেমা দেখে অথবা ঘুম গিয়ে আনন্দ করে বা বিভিন্ন পার্কে ঘুরে ফিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তারা তাদের সময়গুলো নষ্ট করতে পারত কিন্তু তারা সেই দিকে আরাম আয়সের দিকে প্রকাশ না দিয়ে তারা তাদের সময়গুলোকে তারা সবসময় তারা জ্ঞান অর্জনের দিকে সব সময় তারা সময়টা ব্যয় করতো এই কারণে তাদের জীবনে তারা অনেক কিছু অর্জন করতে পেরেছে যে সফল ব্যক্তিদের জীবনে অনেক আরাম আয়েসের সুযোগ এসেছে আরাম আয়েসগুলো তারা কখনো তারা মাথা পেতে নেয় নাই তারা সবসময় আরাম আয়েসকে একটু দূরে ঠেলে রেখেছে এই কারণেই যে তারা সফলতা অর্জন করবে সফলতা যখন সফল হয়ে যাবে তখনই তারা আরাম করবে তাদের লক্ষ্য উদ্দেশ্যে একটাই ছিল যে আমরা যখন জীবনে সফলতা যখন সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাব সফল হয়ে যাব তখন আমরা আরাম আয়েস করব সেটাই তো দোষের কিছু নয় কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আরাম আয়েস নিয়ে যদি ব্যস্ত থাকি যদি সব সময় তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো না যে আমরা যে ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যদি সে এখন থেকে যদি পড়ালেখা যদি ভালো করে না করে এখনও যদি সে নিজেকে যে অনেক কিছু মনে করে যে আমি এই মুহূর্তে আরাম আয়েশ করি গান বাজনা দেখি বা এইভাবে নিজেকে সবসময় আনন্দ ফুর্তির মধ্যে রাখি পড়ালেখা না করে তাহলে সে যখন পরীক্ষা আসবে তখন সে গোল্লা পাবে জিরু পাবে কিছুই পাবে না কিন্তু সে যদি এখনে যদি ওগুলো যদি ত্যাগ করে যেগুলো তাকে এখন ক্ষণিকের জন্য আনন্দপূর্তি দিতেছে সেগুলোকে যদি ত্যাগ করে সে ওই সময়টাতে যদি পড়াশোনায় যদি ব্যস্ত হয় নিজেকে সব সময় আরো বেশি অধ্যবসায়ের মাধ্যমে তপস্যার মাধ্যমে সে যদি আরো বেশি জ্ঞান অর্জন করে বেশি বেশি পড়াশোনা করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে ভালো রেজাল্ট করার পরে দিয়ে যখন সে ভালো কোনো ডাক্তার ভালো কোনো ইঞ্জিনিয়ার হতে পারবে ঠিক তখনই সে আরাম করবে তাতে কোনো দোষের কিছু নাই কিন্তু যে এই সময়টা তার আরাম করা দরকার সেই সময় যদি সে যদি কষ্ট করে আবার যে কষ্টের সময় যদি আরাম করে তখন তার জীবনটা হবে সবচেয়ে বেশি খারাপ তাই আমাদের জীবনে আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদের জীবনে আমরা অনেক কিছু করতে পারব আমাদের জীবনে সফলতার আমাদের কি কি করতে হবে আমরা যেন সব সময় নিজেকে আরাম আয়েশের দিকে যেন আমরা না রাখি আমরা যেন সব সময় যেন নিজেকে নিজে আমরা পরিশ্রমের মধ্যে রাখতে পারি আরাম আয়েশকে একটু দূরে রেখে যদি আমরা পরিশ্রম করি আমরা তাহলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবো আমরা যদি নিজেকে নিজেকে সবসময় আপডেট করে রাখি নতুন নতুন জ্ঞানের আমরা সন্ধানের মধ্যে যদি থাকি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবো কিন্তু আমরা যদি সবসময় নিজেকে দূরে ঠেলে রাখি এইভাবে আরাম আসের দিকে আমরা যদি সবসময় বিভিন্ন কমেডি ভিডিও বা বিভিন্ন কমেডি সিনেমা দেখে বা বিভিন্ন গান বাজনা দেখে যা আমাদেরকে ক্ষণিকের জন্য আনন্দ দেয় আমরা যদি ওই দিকে আমাদের ধাবিত করি তাহলে দেখা যাচ্ছে এক সময় আমাদের জীবন থেকে অনেক সফলতা চলে যাবে আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেক চলে আসবে আর আমাদের সকল মানুষের জীবনে সকল মানুষের একই অবস্থা যে আমরা যত বেশি সিনেমা দেখবি যত বেশি আমরা ফুর্তি দেখব আমাদের থেকে তত বেশি ভালো লাগবে আমরা যত বেশি দেখব ততই আমাদের থেকে ভালো লাগবে কিন্তু আমরা আমাদের সব সময় মনকে আমরা এইভাবে না রেখে আমরা যদি আমাদের মনকে যদি একটু কঠোর করি যে আমরা সবসময় গান বাজনা নয় আমরা জীবনের সফলতার জন্য আমরা নিজেকে একটু কষ্টের মধ্যে রাখবো কৃষ্ণ আরামায়সকে একটু ত্যাগ করে আমরা পড়াশোনা করব বা বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো দেখব বা জীবনে আয় উন্নতির জন্য কী কর বিভিন্ন ধরনের বই পড়ব বিভিন্ন জ্ঞানী লোকের কাছে যাবো তাদের থেকে কিছু জ্ঞান অর্জন করব যেটা আমাদের মন চায় না আমাদেরকে মনের বিরুদ্ধে কিছু করতে হবে তাই যে ভালো কিছু পাওয়ার জন্যে তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো সকল মানুষের চরিত্রে একই রকমে আমাদের শরীর আমাদের মন সবসময় এসে পছন্দ করে আমাদের শরীর কখনো চায় না আমরা কোনো পরিশ্রম করি আমাদের শরীর সব সময় চায় আমরা সবসময় আরামায় এসে থাকি আমরা যখন কোনো পরিশ্রম করতে যাব তখন আমাদের মন আমাদের শরীর আমাদেরকে বারবার মানা করতেছে না তুমি এই কাজ করো না তুমি পরিশ্রম করো না তুমি সবসময় আরামায় এসে থাকো যে সকালবেলায় আমরা অনেকে ইচ্ছে করলে যে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠতে পারি কিন্তু আমাদের মন বলতেছে না না তুমি এখন ঘুম থেকে ওঠো না তুমি আরেকটু একটু শুয়ে পড়ো আর একটু পরে তুমি উঠিও একটু ঘুমে পড়ো আবার একটু পরে উঠিয়ে আমাদেরকে এইভাবে বারবার বাধা দিচ্ছে কিন্তু আমরা যদি যে না আমার শরীর চর্চা করতে হবে আমাকে ব্যায়াম করতে হবে আমাদের আমার শরীরে অনেক রোগ আসে যেগুলোকে আমি ব্যায়ামের মাধ্যমে দূর করতে পারি আমরা যদি এইভাবে আরাম আয়েসকে যদি আমরা ত্যাগ করে যদি কিছু পরিশ্রম করি তাহলে আমাদের জীবনে অনেক লাভ হবে যে আজকে আমরা আরাম আয়েস নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আমাদের জীবনে দুঃখ অনেক আর যদি আজকে যদি আমরা এই মুহূর্তে যে আমাদের জীবনকে আরামায়স ত্যাগ করে আমরা যদি নিজেকে পরিশ্রমের মধ্যে রাখি তাহলে আমাদের জীবনে সফলতা অবশ্যই আসবে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারব আমাদের জীবন অনেক ভালো হবে সকালবেলায় যদি সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠে যদি আমরা কিছু শরীর চর্চা করি তাহলে আমাদের শরীরের অনেক কোলেস্ট্রল চলে যাবে আমাদের শরীর ভালো থাকবে মন মানসিকতা আমাদের অনেক বেশি উন্নত হবে আমরা কাজে অনেক বেশি আনন্দ পাবো আমাদের কাজে আমরা বেশি সফল হতে পারব আমরা যে কোনো ক্ষেত্রে আমরা অনেক বেশি উন্নতি করতে পারবো কিন্তু আমরা যদি সেটা না করে আমরা যদি আমার আমাদের শরীরকে সবসময় আরামায়সের মধ্যে রাখি তাহলে আমরা জীবনে কিছু করতে পারবো না আমাদের জীবনে আরও দুঃখ কষ্ট এসে যাবে আমাদের শরীরে যখন কোলেস্ট্রল বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসবে যে কোনো সময় আমরা হা হা